Converse theorem of Pythagoras. আমরা কনভার্স থিওরেম অফ পিথাগোরাসটা আজকে করব, তারপর আমরা এক্সারসাইজে যাব। এখন দেখো, কনভার্স থিওরেম অফ পিথাগোরাস একদম উল্টা রূপ, যেটা পিথাগোরাসের একদম উল্টা রূপ। অর্থাৎ কনভার্স থিওরেম অফ পিথাগোরাস। ওকে, কনভার্স থিওরেম অফ পিথাগোরাস, কনভার্স থিওরেম অফ পিথাগোরাস, চলো দেখো। কনভার্স থিওরেম অফ পিথাগোরাস, কনভার্স থিওরেম অফ পিথাগোরাস আছে ইন দা স্কয়ার অফ এ সাইড অফ এনি ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ দা স্কয়ার অফ আদার টু সাইডস। ওকে, দা অ্যাঙ্গেল বিটুইন লেটার টু সাইডস ইজ অন রাইট অ্যাঙ্গেল, তাহলে এখন চলো। ওকে, লেটার টু সাইডের অ্যাঙ্গেল বিটুইন লেটার টু সাইড, অর্থাৎ ইন দা স্কয়ার অফ এনি সাইড অফ এ ট্রায়াঙ্গেল is equal to sum of the squares on the other two sides, the other two sides. দেখো, in the square of any two sides of a triangle is equals to sum of the square on the other two sides. The angle between the latter two sides, the angle between latter two sides. Okay, angle between the latter two sides is a right angle, is a right angle. এখন আমাদের কন্ডিশন এরকম দেওয়া আছে, এক্সাম্পল যা দেখো, যে ইন এ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের কথা বলা আছে, সেরকম আমরা রাইট অ্যাঙ্গেল ড্র করলাম, বাট এ বি এটা দিলাম সি। তাহলে এখন দেখো যে এ বি সি, আচ্ছা এটা সি দিলাম, বইয়ে যেহেতু সি একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এ বি সি। এখন দেখো এ বি সি, এখন দেখো ইন ট্রায়াঙ্গেল এ বি সি AB square is equals to AC square plus BC square. দেখো, in triangle ABC, AB square equals to AC square plus BC square. In triangle ABC, AB square equals to AC square plus BC square. The latter two side কোনটা এই দুটা দেখো। দেখো যে এসি আর এবিএস, এসি আর বিসি, এটাকে আমরা লেটার টু সাইড বলছে, যে লেটার টু, ওকে, লেটার অ্যাঙ্গেল বিটুইন লেটার টু সাইডস ইজ কি রাইট অ্যাঙ্গেল। দেখো কন্ডিশনটা কি, পিথাগোরাস থিওরেমে কিন্তু আগে ছিল কি 90 ডিগ্রির কথা, ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তারপর এটা পিথাগোরাস, বাট এখন উল্টা, ইন এ ট্রায়াঙ্গেল এসকারাম এনি সাইড is equals to sum of the square on the other two sides. So, the angle between latter two sides is a right angle. So, okay, we have to prove that. So, angle SAB
90 degree. Angle SAB কত 90 degree. Angle SCB equals to কত 90 degree. দেখো এটা আমাদের এখন প্রুফ করতে হবে 90 degree বা one right angle. One right angle. দেখো আমাদের এটা প্রুফ করতে হবে হয় right angle না হলে one 90 degree. Or কি one right angle. তো এখন চলো এস আমাদের কাজ ওকে তাহলে চলো আমরা শুরু করলাম এটা ছিল আমাদের কনভার্স থিওরাম এখন 90 ডিগ্রি যেটা রাইট অ্যাঙ্গেল প্রুফ করতে হবে এটা আছে কনভার্স থিওরাম অফ পিথাগোরাস উল্টা একদম কনভার্স আগে কন্ডিশন দেওয়া আছে এটা প্রুফ করতে হবে কিন্তু পিথাগোরাস থিওরাম ছিল আগে রাইট অ্যাঙ্গেল দেন এত এখন উল্টা দেন রাইট অ্যাঙ্গেল তাহলে এখন চলো তাহলে আমরা দেখি কি অবস্থা এই কনভার্স থিওরাম অফ পিথাগোরাস এটা একটু প্রুফ করে দেখি কনভার্স থিওরাম অফ পিথাগোরাস একটু প্রুফ করে চলো কনভার্স থিওরাম অফ পিথাগোরাস চলো একটু প্রুফ করে দেখি যেটা কি অবস্থা কনভার্স থিওরাম অফ পিথাগোরাস ওকে তাহলে এখন দেখো একটা ট্রায়াঙ্গেল নিলাম দেখা যাচ্ছে কিনা জানি না এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায় সরি এটা রাইট অ্যাঙ্গেল বলবো না রাইট অ্যাঙ্গেলটা প্রুফ করতে হবে এখন দেখো এ এসএবি ট্রায়াঙ্গেলটা সে এসিবি মানে একটু বেশি ড্র করতে হবে কারণ ভিডিওটা মানে অত পর্যন্ত যায় না এই যে ছোট করে ড্র করলাম প্রয়োজনে ট্রায়াঙ্গেল এসিবি ট্রায়াঙ্গেল এসিবি তাহলে এখন দেখো যে পার্টিকুলার এনসেশন বা প্রপোজিশন পার্টিকুলার এনসেশন ইন ট্রায়াঙ্গেল ওকে ইন নেট বা ইন ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল ABC কি কন্ডিশন আছে দেখো বাবা রাই AB স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার AC স্কয়ার প্লাস BC স্কয়ার ওকে উই হ্যাভ টু প্রুভ দ্যাট উই হ্যাভ টু প্রুভ উই হ্যাভ টু প্রুভ দ্যাট প্রুভ দ্যাট উই হ্যাভ টু প্রুভ দ্যাট আমাদের কি প্রুভ করতে হবে বলো Angle C equals to one right angle. Angle between letter two sides. So angle C means ACB. ACB equals to one right angle. Right? One right angle. Angle ACB equals to what? One right angle. এখন আসো construction. অ্যাঙ্গেল দেখো এসিবি ইকুয়ালস টু কি ওয়ান রাইট অ্যাঙ্গেল এরপর আসো যে কনস্ট্রাকশনে যাও কনস্ট্রাকশন 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 আছে যে একটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করব প্রথমে ড্র এই ট্রায়াঙ্গেল এত সো দ্যাট অ্যাঙ্গেল এফ আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করব যেখানে অ্যাঙ্গেল এফ 90 ডিগ্রি হবে অ্যাঙ্গেল এফটা হবে কে 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল আছে ডিইএফ ট্রায়াঙ্গেল ডিইএফ মানে ডিএফই এখন কিভাবে ড্র করব দেখো যে অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি এখন আমি ড্র করলাম এটা 90 ডিগ্রি তাহলে আমি পিথাগোরাস থিওরাম এখানে অ্যাপ্লাই করতে পারবো আর একটা কন্ডিশন আমাদের কাজ করতে হবে আর একটা কন্ডিশন আমাদের কাজ করতে হবে সেটা হলো এরকম ইএফ ইকুয়ালস টু বিসি এটা ইকুয়ালস টু বিসি ইএফ ইকুয়ালস টু বিসি আর ডিএফ অর্থাৎ এইটার সাথে এস ইকুয়াল আমরা এই কাজটা করেছি দেখো যে এটার সাথে এটা ইকুয়াল করে ড্র করব আর এটা এস এর ইকুয়াল করে ড্র বাট এই অ্যাঙ্গেলে 90 তাহলে আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে দেব তাহলে এখন চলো কনস্ট্রাকশন ওকে ট্রায়াঙ্গেল এত উই ড্র অ্যাঙ্গেল উই ড্র ট্রায়াঙ্গেল ডিএফ হ্যাঁ ডিএফ সো দ্যাট সো
for that এখন আমরা কত কিভাবে ড্র করব ধরো হ্যাঁ সো দ্যাট অ্যাঙ্গেল এফ ইকুয়ালস টু কত 190 অ্যাঙ্গেল রাইট আমরা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ড্র করে ফেলেছি যেটা কম্পাস দিয়ে তুমি ড্র করতে পারো এরপর আসো দেখো যে এফ এফ ইকুয়ালস টু বিসি এন্ড আর একটা ড্র করব ডিএফ ডিএফ ইকুয়ালস টু এসি ব্যাস এটা আমাদের ড্রয়িং মনে রাখো যে এফ বিসি রিকল আর কে ডিএফ এসি রিকল তাহলে এখন আমাদের টার্গেট এটা এটা ইকুয়াল প্রুফ করা চলো এরপর দুটা কমপ্লিট হয়ে যাবে কারণ কি এসএসএস থিওরাম এসএসএস থিওরাম এসএস থিওরামে যে ট্রায়াঙ্গেল আমরা কমপ্লিট প্রুফ করতে হবে তারপরে আগে আমাদের দেখাতে হবে এখন এই যে ট্রায়াঙ্গেল এখন চলো প্রুফ ওকে প্রুফে যাও স্টেপ জাস্টিফিকেশনস স্টেপস জাস্টিফিকেশনস স্টেপস জাস্টিফিকেশন স্টেপ জাস্টিফিকেশন এখন স্টেপ 1 এখন আসো এই ট্রায়াঙ্গেলের কথাই বলবো পিথাগোরাস থিওরাম ইন ট্রায়াঙ্গেল ডিএফ ডিএফ দেখো ইন ট্রায়াঙ্গেল ডিএফ বুঝতে পারছো এই ট্রায়াঙ্গেলে যাবো না ইন ট্রায়াঙ্গেল ডিএফ তাহলে ওকে অ্যাঙ্গেল এফ কত 90 ডিগ্রি এফ ইকুয়ালস টু 1 রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এফ ইকুয়ালস টু 1 রাইট অ্যাঙ্গেল এখন এটা অন রাইট অ্যাঙ্গেল তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম তাহলে স ডিএ স্কয়ার এফ অ্যাঙ্গেলের অপোজিট সাইড এটা কত রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে ডিএ স্কয়ার ইকুয়ালস টু ইএফ স্কয়ার প্লাস ডিএফ স্কয়ার সাইড নোট লেখো অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম পিথাগোরাস অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম ওকে দেখো অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম তো অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম ওকে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম এখন আসো তাহলে স এখন ভ্যালুগুলো বসাই দেব স ডি এ স্কয়ার থাক এখন আসো এখানে ইএফ মানে কত বেসি বেসি স্কয়ার ডিএফ এই ডিএফ কার ইকুয়াল এসি স্কয়ার সাইড নোট একটু লেখো সেন্স ইএফ ইকুয়ালস টু বিসি এন্ড ডিএফ ইকুয়ালস টু এসি ইএফ ইকুয়ালস টু বিসি এন্ড ডিএফ ইকুয়ালস টু এসি তাহলে এখন এখানে একটা কন্ডিশন আছে দেখো এসি স্কয়ার আর বিএসি স্কয়ার মিলে এবি স্কয়ার তাহলে আর ডি স্কয়ার এই দুটা মিলে কত বিসি আর এসি মিলে এবি স্কয়ার দেখো ডি ডি এই দুটা মিলে দেখো এবি সাইড নোটে লিখতে পারো সেন্স এবি স্কয়ার ইকুয়ালস টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার তাহলে এসি স্কয়ার বিসি স্কয়ার মিলে এবি স্কয়ার দিলাম এখন রুট উঠাই দাও ডি এ ইকুয়ালস টু এবি স্কয়ার উঠাই দিলাম আমরা এখন স্কয়ার উঠাই দিই দেখো ডি এ আর এবি দেখো ইকুয়াল হয়ে গেছে এখন চলো এখন দুটো ট্রায়াঙ্গেল আমরা কংগ্রুয়েন্ট প্রুভ করব এখন দেখো দুটো সাইড ইকুয়াল জিরো অ্যাকর্ডিং টু ড্রয়িং কনস্ট্রাকশন আর বাকি একটা ইকুয়াল হয়ে গেল
বাকি দেখো এই সাইডটা রিকল হয়ে গেছে এই যে তিনটা দাগ দিলাম তাহলে এখন এই ট্রায়াঙ্গেলকে আমরা বাউন্ডারি প্রুফ করতে পারবো কারণ তিনটা থ্রি সাইড ইকুয়াল হয়ে গেছে তাহলে এসএসএস থিওরাম ট্রায়াঙ্গেল এত তো আর কি ট্রায়াঙ্গেল এত তো আর বাউন্ডারি এখন স্টেপ 2 হ্যাঁ স্টেপ 2 ওকে ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল এবিসি এন্ড ট্রায়াঙ্গেল ডিএফ কি আছে দেখো এই দুটো ট্রায়াঙ্গেল এখন সবগুলো সাইড দেখো ইকুয়াল হয়ে গেছে তাহলে আমরা বলতে পারবো এবি ইকুয়ালস টু ডি এবি ইকুয়ালস টু ডি এরপর আসো এসি কার ইকুয়াল ডিএফ এসি এসি ইকুয়ালস টু ডিএফ এসি ইকুয়ালস টু ডিএফ এসি কার ইকুয়াল এসি আর ডিএফ ইকুয়াল এসি ইকুয়ালস টু ডিএফ আর দেখো কি আছে ওকে এরপর আসো এসি ইকুয়ালস টু ডিএফ হ্যাঁ এটা আমরা ড্রয়িং করেছিলাম অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন এসি ইকুয়ালস টু ডিএফ আর একটা জিনিস আমাদের আছে এখানে ড্রয়িং এর সময় করেছিলাম বিসি ইকুয়ালস টু ইএফ ওকে বিসি ইকুয়ালস টু ইএফ অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন এটা হচ্ছে ফ্রম স্টেপ 1 ফ্রম স্টেপ 1 আর এই দুটো আছে বাই কনস্ট্রাকশন বাই কনস্ট্রাকশন বাই কনস্ট্রাকশন তাহলে এই দুটো যদি বাই কনস্ট্রাকশন হয় তাহলে এখন আমরা কি করতে পারবো তাহলে সব ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ডিএফ কোন থিওরাম এস থিওরাম দেখো এস 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 থিওরাম সাইড সাইড সবগুলো সাইড ইকুয়াল এই সাইডের সাথে এটা ইকুয়াল এটার সাথে এটা ইকুয়াল তাহলে এস 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 থিওরাম ট্রায়াঙ্গেল এই দুটা কংগ্রুয়েন্ট তাহলে এখন আমি বলতে পারি অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু এফ তাহলে সো অ্যাঙ্গেল সি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ এখন অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এফ ইকুয়াল অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ তাহলে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এফ ইকুয়াল তাহলে সেন্স অ্যাঙ্গেল এফ কত 90 ডিগ্রি অন রাইট অ্যাঙ্গেল তাহলে এটা অন রাইট অ্যাঙ্গেল এখন লেখো সেন্স সেন্স অ্যাঙ্গেল এফ অন রাইট রাইট অ্যাঙ্গেল তাহলে সো অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অন রাইট অ্যাঙ্গেল বাট দেয়ারফর দেয়ারফর অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অন রাইট অ্যাঙ্গেল ওকে প্রুফ দেখো এটা হলো আমার কনভার্স থিওরাম অফ পিথাগোরাস এটা অনেক ইম্পর্ট্যান্ট পরীক্ষায় জাস্ট এই কন্ডিশন আসে আর প্রুফ দ্যাট অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 90 ডিগ্রি তাহলে তখন বুঝতে হবে যে কনভার্স থিওরাম এসেছে এস্টিমেট আছে আর প্রুফ করতে বলছে অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 90 ডিগ্রি তখন বুঝে নিতে হবে যেটা আমাদের কনভার্স থিওরাম অফ পিথাগোরাস এটা আসছে কনভার্স থিওরাম অফ পিথাগোরাস এখন চলো আমরা তাহলে 9 এ গেলাম এক্সারসাইজ 9 এখন চলো আমরা এক্সারসাইজ 9 এ যাই হ্যাঁ সেখানে কি আছে দেখো এক্সারসাইজ 9 এক্সারসাইজ 9 এ যে দেখো যে এক্সারসাইজ 9 হ্যাঁ এক্সারসাইজ 9 এ যাও দেখো সেখানে কি আছে এখন এই ট্রায়াঙ্গেল কিন্তু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল কি এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল লেখা আছে না রাইট অ্যাঙ্গেল কথাটা কেটে দাও
ABC is an equilateral triangle. AD perpendicular to BC, we have to prove that also. Equilateral triangle. Okay, one number. Triangle is the equilateral triangle. Three sides are equal. This is the equilateral triangle. Equilateral triangle. A triangle is an equilateral triangle. Okay. Shabu side equal. Akon it a perpendicular sector. Okay. AD. Let it add to the other one. That way AD perpendicular to BC. BC to put AD perpendicular. এখন পারপেন্ডিকুলার এখন আমাদের কিছু প্রুফ করতে হবে চলো পারপেন্ডিকুলার তাহলে এখন চলো ওকে হ্যাঁ ইন ট্রায়াঙ্গেল পার্টিকুলার সেশন ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি ইন ট্রায়াঙ্গেল এবিসি In triangle ABC, AB equals to BC, equals to AC. ঠিক আছে কেন? Equilateral triangle. Right angle কতটা কেটে দাও? এটা equilateral triangle নিয়ে কাজ করো. Right angle টা কেটে দাও. দিয়ে দেখাও যে equilateral triangle. Okay? We have to in triangle এত. Equilateral triangle. আর perpendicular কথা লেখো AD. AD perpendicular to what? BC. AD perpendicular to BC. BC to perpendicular, okay? Chaklo. Ekhon asho. We have to prove that. We have to prove that. Prove that. Dekho, we have to prove that. Ekhon amra ki prove korte chai? We have to prove that AB square. AB square plus BC square plus AC square equals to 4 into AD square. We have to prove that AB square plus BC square plus AC square 4 AD square. এখন চলো শোন একটা জিনিস আছে যদি কোনো আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয় একটা ট্রায়াঙ্গেল আইসোসেলিস হয় আচ্ছা ইকুইলেটার ট্রায়াঙ্গেল কিন্তু আইসোসেলিস আছে কিন্তু কারণ এই দুটো সাইডও কিন্তু আমরা ইকুয়াল বলতে পারি এখন আইসোসেলিস ট্রায়াঙ্গেল দেখো এবিসি এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল অর্থাৎ আমি বলছি যে এই দুটো সাইড ইকুয়াল তাহলে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করলাম এই দুটো সাইড যদি ইকুয়াল হয় তাহলে অ্যাঙ্গেল এই দুটো ইকুয়াল হয় জানো তো এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল তাহলে দুটো সাইড ইকুয়াল হলে এই অপোজিট অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়ে যাবে এখন যদি আমি এটা পারপেন্ডিকুলার ড্র করি সে আমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম 90 ডিগ্রি তাহলে এটা 90 এখন বলো এই যে দুটো ট্রায়াঙ্গেল একটা ট্রায়াঙ্গেল আমি এটা জাস্ট বোঝানোর জন্য বলছি ট্রায়াঙ্গেল ABC ABD এন্ড ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে ACD এই যে দুটো ট্রায়াঙ্গেল হ্যাঁ একটা হলো কত ABD আর একটা হচ্ছে ACD আমি কিন্তু এখন আইসোসেলিস এর কথা বলছি ইকুইলেটারাল ভিতরে আইসোসেলিস থাকে কারণ দুটো সাইড ইকুয়াল আছে তো তাহলে এখানে অ্যাঙ্গেল এটা অ্যাঙ্গেল B অ্যাঙ্গেল B আর অ্যাঙ্গেল C ইকুয়াল হবে আইসোসেলিস এর কারণে এটা 90 এটা 90 অর্থাৎ অ্যাঙ্গেল AD B ইকুয়ালস টু অ্যাঙ্গেল AD ADC এখন দেখো এটার সাথে এটা ইকুয়াল তাহলে দুটো অ্যাঙ্গেল হইছে এটা তো আইসোসেলিস তাহলে AB এর সাথে কি হবে বলো AB ইকুয়ালস টু কত AC তাহলে কোন থিওরাম বলো তো এই দুটো অ্যাঙ্গেল কংগ্রুয়েন্ট এই দুটো অ্যাঙ্গেল কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ABD কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল SAD দেখো এটা এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট কেন এই যে কে এ এস এ থিওরাম তাহলে এই থিওরাম যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে আমি বলতে পারবো যে BD BD cos to CD অর্থাৎ এই প্রুফটা করা লাগবে না তোমাদের শুধু কমেন্ট দিলেই হবে যে ট্রায়াঙ্গেল এত এই দুটো সাইড ইকুয়াল এত পারপেন্ডিকুলার
তাহলে ওকে পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স টু বেস বাইসেক্ট দা বেস অর্থাৎ বিডিএসসি ডি কল এই প্রুফটা আমার করে দেওয়া লাগবে না খেয়াল থাকবে জাস্ট এক এক লাইন কমেন্ট দিলে হবে চলো আমি তো দেখাই দিলাম যে কেন ওটা হলো কাউন্টেড হয়ে গেছে এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু কাউন্টেড হয়ে যায় সাইড ট্রায়াঙ্গেল তিনটা সাইড ইকুয়াল আমাদের তো আরো বেনিফিট আর কি বেশি ইকুয়াল দিয়েছে এখন আসো প্রুফে গেলাম প্রুফ স্টেপস জাস্টিফিকেশনস Steps justification. Step one. এখন আসো in triangle ABC. আমি কি বলতে পারবো? AB equals to AC. আমার তো BC equal আছে। কিন্তু আমার BC আবার তো লাগবে না আমি দুটো সাইড equal বলে দিছি। আর আরেকটা কি? And AD perpendicular to BC. AD perpendicular to BC. That is so. BD equals to CD. Side note লেখো। In an isosceles triangle, perpendicular from vertex to base, bisect the base. Equilateral to hobe. But I am not equal to the lambda. In an isosceles triangle, in an isosceles triangle, perpendicular from vertex to base. From vertex to base. Bisect the base. Dekho okay. In an isosceles triangle, ke perpendicular from vertex to base. Bisect the base. এখন দেখো এই কারণে আমাদের এই বিডিএসসিডি ইকুয়াল হয়ে গেছে বিডিএসসিডি ইকুয়াল এখন আমরা আরেকটা কথা বলতে পারি না এই বিডিএসসিডি কত হবে বলো বিডিএসসিডি হাফ অফ বিসি বলা যায় না হাফ অফ বিসি ইকুয়ালস টু হাফ অফ বিসি মানে এবি বলা যাবে সবগুলো সাইড থেকে কল আবার এবি বলতে পারবো দেখো যেহেতু বাইসেক্ট করলো বিসি আর সিডি ইকুয়াল তো তাহলে বিসি আর সিডি প্রত্যেকটাই কি হাফ অফ বিসি বিসির অর্ধেক হবে আবার বিসি মানে কত এবি মানে যে সব ইকুয়েলেটার ট্রায়াঙ্গেল সাইড নট সিন্স এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সি আচ্ছা বিসি বন্ধ রাখলাম অর্থাৎ বিসি আর এবি ইকুয়াল সবাই ইকুয়াল যেহেতু এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ওই রাইট অ্যাঙ্গেল কাটি দিয়ে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা লিখে নাও তাহলে এবার স্টেপ টু তে যাবো এই ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করবো চলো ইন ট্রায়াঙ্গেল স্টেপ টু ইন ট্রায়াঙ্গেল এডিবি ইন ট্রায়াঙ্গেল এডিবি এখন দেখো এবি স্কয়ার পিথাগোরাস থিওরাম ইউজ করব ইন ট্রায়াঙ্গেল এডিবি অ্যাঙ্গেল এডিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তাহলে হাইপোটেনাস তাহলে সো এবি স্কয়ার ইকুয়ালস টু দেখো এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার কিসের থিওরাম এটা অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম যে ট্রায়াঙ্গেল কিন্তু এ ডিবি এর অপোজিট এবি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার আর বিডি স্কয়ার অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম কি কথা বোঝা গেছে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম
এটা অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম হচ্ছে আমরা এটা পাবো আজকে ইনশাআল্লাহ এখন আসো তাহলে আমাদের আরো কিছু কাজ আছে চলো বাবারা হ্যাঁ সেই কাজগুলো কি কি দেখো আমাদের আরো কিছু কাজ আছে এখন এটা তো পিথাগোরাস থিওরেম ঠিক আছে এবি স্কয়ার এখন একটা জিনিস খেয়াল করো এই এডি থাকলো বিডি মানে কত বিডি সিডি হাফ অফ বিসি হাফ অফ এবি এই বিডি কে চেঞ্জ করব হাফ অফ এবি লিখব তাহলে এডি তো থাকলো আর এডি স্কয়ার এবিডি মানে কত হাফ অফ এবি হাফ অফ এবি সাইড নোট লিখতে পারো সেন্স BD cos to half up, BC cos to half up, সিটা বাদ দিয়ে দিলাম আমরা এখন এর স্কয়ার করো হ্যাঁ সবাইকে চলো স্কয়ার করে আমরা এক সাইডে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো দেখো তাহলে আর এবি স্কয়ার ইকুয়াল টু এডি তো এডি এটা সি এ বি বাই 4 স্কয়ার করলাম বাই 4 হয়ে গেল এটা কে বেশি নিয়ে আসো তাহলে এ বি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার বাই 4 ইকুয়াল টু এ ডি স্কয়ার তাহলে এখন এখানে এলসিএম করো 4 4 এ বি স্কয়ার equals to AD square. এটা এদিক দিয়ে দাও তাহলে 4 থেকে এক গেল 3 AB square. এটা মাল্টিপ্লাই করলে 4 AD square. তার মানে বলতে বুঝতে পারছো না এখন এই 3 AB কে আমরা 3 টাইমস AB 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 লিখব চলো এটাকে একটু চেঞ্জ করব এখন এটা কিন্তু একটা কন্ডিশন কে 3 টাইমস অফ দা স্কয়ার সাম অফ স্কয়ার অন সাইড equals to 4 times of the square on median হ্যাঁ এখন চলো একটু হালকা একটু দেখাই দিই এখন আমরা ab 3 times লিখব ab 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 তাহলে ok so ab square equals to 4 ad square final লিখতে দেখো তো ab থ্রি টাইমস মানে এবি স্কয়ার এবি স্কয়ার এবি স্কয়ার এখন এবি টাকে চেঞ্জ করে বিসি আর এটাকে এসি লিখবো কারণ সবগুলো সাইড থেকে কর তাহলে এবি স্কয়ার প্লাস এটা হলো বিসি স্কয়ার আর পরেরটা আছে কত এসি স্কয়ার ইকুয়ালস টু 4 এডি স্কয়ার এটা তাকাও দেখো কাহিনী কি হলো এই যে 3 এবি 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 লিখলাম এবি বিসি সি এ এই যে সাইডন লিখে দাও সেন্স সেন্স এ বি ইকুয়ালস টু বি সি ইকুয়ালস টু সি দেখো সবগুলো সাইড ইকুয়াল তাহলে এটা রুট দেখো বুঝতে পারছো কিনা এ বি স্কয়ার বি সি স্কয়ার এ সি স্কয়ার কোথায় কি বুঝলাম দেখো তো এই যে 3 এ বি স্কয়ার তাহলে এ বি স্কয়ার এ বি স্কয়ার এ বি স্কয়ার 3 টাইমস লিখে ফেললাম এ বি মানে বি থাকলো বি সি এ বি মানে বি সি আবার এমনি মানে এসি দেখো ভুল হয়ে গেছে ওকে আমরা একটা করলাম এরপর আমরা আরো দুইটা করব তো একটা মিনিট চলো আমি